বাস ড্রাইভারকে বেধড়ক মারধর করে তাকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশে আটক হলেন এক মহিলা। শুক্রবার দুপুর নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগ বাস স্ট্যান্ডে। জানা গেছে, কালীপুর থেকে আরামবাগে আসার সময় ব্রিজের উপর হঠাৎই একটি স্কুটি ওই বাসের সামনে চলে আসে। সেই সময় হর্ন বাজিয়ে তাকে সাইড করেন ওই বাস ড্রাইভার, যদিও বাসটি স্পিডেই ছিল বলে জানা গেছে। তবে কেন তাকে হর্ন দেওয়া হবে এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্কুটি চালক এক মহিলা। সঙ্গে সঙ্গে বাসটিকে ধাওয়া করে তিনি আরামবাগ বাস স্ট্যান্ডে পৌঁছান। এরপরেই গাড়ি থামিয়ে রীতিমতো বাস ড্রাইভারের কাছে উঠে তাকে বেধড়ক চড়থাপড় মারতে থাকেন ওই মহিলা। গাড়ির হেলমেট নিয়েও তিনি মারধর করেন। এরই মাঝে আবার তার কোন বাপ আছে তাকে ডেকে নিয়ে আয়, এই বলে রীতিমতো তিনি বাস ড্রাইভারকে হুমকি দেন। এই ঘটনার পরেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ করেন অন্যান্য বাস চালকরা। খবর গিয়ে পৌঁছায় আরামবাগ বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের কাছে। বিষয়টি অবগত হতেই তিনি থানায় খবর দেন। পুলিশও যথারীতি ঘটনাস্থলে পৌঁছে সমস্ত অভিযোগ শোনার পর প্রকাশ্য দিবালোকে দাদাগিরি করার অভিযুক্ত ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। কারণে গাড়ি স্পিডে চালিয়েছেন বলে? গাড়ি স্পিডে চালাচ্ছিলেন বলে? কোথায় মারধর করেছেন? ব্রিজের মুখে। ব্রিজের মুখে? কালীপুর থেকে আসার সময়। কালীপুর থেকে আসার সময় আরামবাগ বাস স্ট্যান্ডে এসে আবার কি করলেন? ড্রাইভার সিটে বসে তারপরে কি করলেন আপনাদের কর্মীরা? ঠিক আছে, আমি অফিস থেকে লোক ডাকছি, বলছি তোর বাবা আছে দেখে নেবো। তারপরে দেখা গেল কিছুক্ষণ কথা বলা তো চললো এই নিয়ে যে পুলিশ কি ওই মহিলাকে নিয়ে গেছে। আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম। প্রাণ IVF এন্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ হুগলি। যোগাযোগ 03211 356102 এবং 7865858781।